আজকের দেশ ও রাজ্যের বাছাই করা তাজা পাঁচটি খবর নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকটা খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম খবরে চোখ রাখব এক্ষুনি মাত্র পাওয়ায় সবচেয়ে বড় খবর। আজ অর্থাৎ 7 মার্চ আজ রাজ্য জুড়ে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন রাজ্যের বেশ কিছু জেলায় 16 মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন 16 মার্চ পর্যন্ত কোন কোন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রেকর্ড সংখ্যক 11 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসবেন। পরীক্ষার সময় যাতে বেআইনি কার্যকলাপ না ঘটে তার জন্য রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হবে, এমনটাই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রকাশিত নির্দেশিকা অনুসারে রাজ্যের মালদা জেলা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিং জেলার কয়েকটি ব্লকে নির্দিষ্ট সময় ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হবে। এক্ষেত্রে উল্লেখিত অঞ্চলগুলিতে আগামীকাল অর্থাৎ 7 মার্চ থেকে 9 মার্চ, 11 মার্চ ও 12 মার্চ এবং 14 মার্চ থেকে 16 মার্চ সকাল 11 থেকে দুপুর 3:15 পর্যন্ত স্যাটেলাইট পরিষেবা কাজ করবে না বলে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্য সচিবের বিবৃতি অনুসারে আগামীকাল থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষার সময় পশ্চিমবঙ্গে নির্দিষ্ট কিছু এলাকায় বেআইনি কার্যকলাপ ঘটানোর জন্য ইন্টারনেট ট্রান্সমিশন এবং ভয়েস ওভার ইন্টারনেট টেলিফোনি পদ্ধতির ব্যবহার করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তাই সতর্কতা অবলম্বনে এবার আগাম কোনো অঘটন ঘটার আগেই তা প্রতিরোধ করতে 7 তারিখ থেকে 16 তারিখের মধ্যে ইন্টারনেট পরিষেবা কিছু সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভয়েস কল, SMS এবং সংবাদপত্রের উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে না, এমনটাও জানানো হয়েছে নির্দেশিকায়। তো বন্ধু, পরের খবরে চোখ রাখবো। এক্ষুনি মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর। কিছুক্ষণ আগে ভয়াবহ ঘূর্ণিঝড়ে তাণ্ডবে প্রচুর ক্ষয়ক্ষতি, নিহত ও আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, কিছুক্ষণ আগে কোথায় এই ঘূর্ণিঝড় ঘটলো, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমেরিকায় তাণ্ডব চালালো ঘূর্ণিঝড়, প্রাণ হারিয়েছেন 2 শিশুসহ 6 জন। 2টি শিশুর বয়স 5 বছর। ঘূর্ণিঝড়ে 4 জন গুরুতর জখম, এর মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকটি এলাকা অন্ধকারে ডুবে রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তরফ থেকে এই ঘূর্ণিঝড়ে খবর দিতে বলা হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা 7টা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড়। তাণ্ডব চলে টানা 1 ঘন্টা। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা এখনও বলা সম্ভব নয়। দুর্যোগ প্রভাবিত এলাকায় শুরু হয়েছে উদ্ধার কাজ। রাস্তার দুধারে পড়ে রয়েছে অসংখ্য গাছ। রেড ক্রসের তরফ থেকে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। আইওয়া প্রদেশের গভর্নর কিং রেন্ডনস জানিয়েছেন, সম্প্রতি অতীতে এরকম শক্তিশালী ঘূর্ণিঝড়ে তাণ্ডব দেখা যায়নি। মাত্র 1 ঘন্টায় ঝড়ো হাওয়া এলাকার ছবি বদলে দিয়েছে। কম করেও 25 থেকে 30টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, গত ডিসেম্বরে শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে সাক্ষী ছিল আমেরিকা। সেই ঘটনায় প্রাণ হারান 79 জন। টেনেসাসে, আরকানসাস, মিসৌরি, ইলিনিওস কার্যত লন্ডভন্ড হয়ে যায়। সেই ঝড়ে ধাক্কা সামলে উঠতে না উঠতে এবার ফের শক্তিশালী ঘূর্ণিঝড়ে সাক্ষী রইল আমেরিকা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঘূর্ণিঝড়ে মুহূর্তে ছবি পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে উড়ন্ত চাকির মতো ঘূর্ণিঝড় চক্কর কাটছে। তার সামনে যা পড়েছে সব কিছুই উড়িয়ে নিয়ে কয়েক ফুট দূরে ফেলেছে। পরের খবরে চোখ রাখবো। তপ্ত ভূস্বর্গ, ফের কিছুক্ষণ আগেই জঙ্গি হামলা ঘটল কাশ্মীরে। জঙ্গি হামলা উত্তপ্ত ভূস্বর্গ। রবিবার বিকেলে জঙ্গিদের নিক্ষেপ করা গ্রেনেডের আঘাতে প্রাণ যায় 1 সাধারণ মানুষের, আহত 22 জন। শ্রীনগরের হরিসিং হাই স্ট্রিটের ব্যস্ত বাজারের মধ্যেই হামলা চালায় সন্ত্রাসবাদীরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও খবর। সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে 4:20 নাগাদ। জানা গেছে সন্ত্রাসবাদীরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে। হরিসিং হাই স্ট্রিটে টহলদারি পুলিশ ও জওয়ানদের পাশাপাশি সাধারণ মানুষও আহত হন। ঘটনায় স্থলে 1 জনের মৃত্যু হয়। আহতদের শ্রী মহারাজ হরিসিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ পুরো এলাকা ঘিরে ফেলা হয়। সন্ত্রাসবাদীরা বুঝেই ভরা বাজারের মধ্যে বিস্ফোরণ ঘটায় যাতে বেশি মানুষের ক্ষতি হয়। তো বন্ধু, গুরুত্বপূর্ণ খবর, স্বাস্থ্যসাথী কার্ডে এবার মিলছে আরও সুযোগ সুবিধা, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুগণ, বিস্তারিত জানিয়ে দেব আরও কী কী সুযোগ
সুবিধা মিলতে চলেছে। জনস্বার্থে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ মাঝে মাঝে আসে প্রকাশ্যে। বিভিন্ন নার্সিং হোম বা সরকারি হাসপাতালেও অনেক ক্ষেত্রে এই সুবিধা থেকে বঞ্চিত বলে রোগীর পরিজনরা সরব হন। তারই মধ্যে এবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আরও সুযোগ সুবিধা পেতে চলেছেন সাধারণ মানুষ। বিভিন্ন হাসপাতালে পিপিপি মডেলে যে সমস্ত ডায়াগনস্টিক সেন্টার ও ফেয়ার প্রাইস শপ রয়েছে সেখানেও এই কার্ডের সুবিধা পাবেন রোগীর পরিবার পরিজনেরা। গোটা রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড স্কিমে পিপিপি অন্তর্ভুক্ত প্রায় 152টি ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার এবং ডায়ালাইসিস ইউনিট রয়েছে। আর এই ইউনিটগুলি রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক হাসপাতালে রয়েছে এমনই বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য স্বাস্থ্য দপ্তর। বর্তমানে রাজ্যে 2.3 কোটি মানুষ স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধা পাচ্ছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কিভাবে এই স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করতে হবে তা আরও একবার নির্দেশিকায় দিয়ে জানালো রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, রোগীকে হাসপাতালে ভর্তির সময় স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা তা জানাতে হবে রোগীর পরিবারকে। সেই সময় হাসপাতালের কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর পোর্টালে নথিভুক্ত করে নেবে। তারপরে বলা হয়েছে, যদি রোগীর পরিবার রোগীকে হাসপাতালে ভর্তির সময় স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে যার নামে এই কার্ডটি নথিভুক্ত রয়েছে তার আধার নম্বর দিয়ে স্বাস্থ্যসাথী ওয়েব পোর্টালে নেম সেকশনে ইউআরএন নম্বর দিলেই সুবিধা পেতে পারেন। যদি কোনো রোগীর কোনো ধরনের স্বাস্থ্যসাথী কার্ড বা হেলথ স্কিম সম্পর্কিত কার্ড না থাকে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ তার সেই কার্ডটি নতুন করে বানিয়ে দেবেন যাতে ওই রোগী স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত সুযোগ সুবিধা পেতে পারেন। পিপিপি মডেলের সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে এই সুযোগ সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে নির্দেশিকা। পরের খবরে চোখ রাখব, মাধ্যমিক পরীক্ষা শুরুর 1 ঘন্টা 15 মিনিট যাওয়া যাবে না শৌচালয়ে। মাধ্যমিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পরিশোধ। পরীক্ষা শুরুর প্রথম 1.25 ঘন্টা শৌচালয়ে যেতে পারবে না মাধ্যমিক পড়ুয়া। হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস ঠেকাতে এই ব্যবস্থা নিয়েছে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। মাঝে মাত্র একদিন, সোমবার সকাল 11:45 থেকে শুরু হতে চলেছে এই মেগা পরীক্ষা। 12:00 থেকে উত্তর লেখা শুরু, 3:00 পরীক্ষা শেষ। দুপুর 1:15 আগে হল থেকে কেউ বাইরে যাওয়ার অনুমতি পাবে না। আগে বাথরুম বা অন্য কারণে হলের বাইরে যাওয়ার অনুমতি মিলত 45 মিনিট পরে। পরীক্ষা শুরুর ঘণ্টাখানেকের মধ্যে আসল হোক বা নকল মাধ্যমিক প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে, যা নিয়ে বিভ্রান্তি ছড়ায়। অস্বস্তি পোহাতে হয় পুলিশ প্রশাসনকে, নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে। এই ধরনের ঘটনায় জীবনের প্রথম বড় পরীক্ষা বসা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মনে প্রভাব পড়ে, উদ্বেগ দেখা দেয় অভিভাবক মহলেও। গত বছর কোভিডের কারণে মাধ্যমিক হয়নি, 2020-র পর এবার ফের হাতে কলমে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরুর মাসখানেক আগে থেকে নিরাপত্তা ও নজরদারি নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের সঙ্গে আলোচনা শুরু হয়। শুক্রবারও কলকাতা পুলিশের সদর দপ্তরে লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শনিবার তিনি পরীক্ষা ব্যবস্থা নিয়ে সাংবাদিক বৈঠক করেছেন।